হ্যালো বন্ধুরা, কিছু ঘটনা শুনলে কিংবা দেখলে আমাদের অবাস্তব মনে হয়। এই ধরনের ঘটনার কথা আপনি প্রমাণ ছাড়া বলতে গেলে মানুষ আপনাকে পাগল বলবে। কিন্তু সৌভাগ্যবশত আধুনিক প্রযুক্তির বদৌলতে আজকাল সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব, ফলে এই ধরনের ঘটনা আজকাল বিশ্বাস করানো সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘটনা দেখাবো যা ক্যামেরাতে রেকর্ড না করা হলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারতেন না। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি রোমাঞ্চকর ভিডিও। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ফ্লাইং স্পাইডার। বন্ধুরা, সম্প্রতি 2020 সালে এমন মাকড়সা দেখতে পাওয়ার দাবি করা হয় যা বাতাসে উঠতে পারে। অনেকে এই দৃশ্য ক্যামেরাতেও রেকর্ড করে ফেলেন। সবাই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে অনুসন্ধান করে বিজ্ঞানীরা এর রহস্য আমাদের সামনে উন্মোচন করেন। তারা জানান এই মাকড়সার নাম গ্রে ক্রস স্পাইডার। তারা ওড়ার জন্য পাখা নয়, বরং একটি বিশেষ ধরনের কৌশল অবলম্বন করে। আসলে এই মাকড়সাগুলো বেশ সূক্ষ্ম সিল্কের জাল তৈরি করে, এগুলো খালি চোখে দেখা যায় না। আর একেবারেই এই মাকড়সাগুলো তাদের শরীর থেকে এই সিল্ক জালগুলোকে প্যারাশুটের মতো বাতাসে ছুঁড়ে দেয়। এটিকে সিল্ক বেলুনও বলা হয়। এটি পৃথিবীর ইলেকট্রিক ফিল্ড থেকে চার্জ হয়ে তাদের বাতাসে উড়িয়ে নিয়ে যায়। বলা হয় এই মাকড়সাগুলো এভাবে উড়ে উড়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে থাকে। কিন্তু কেন তারা এটি করে সেটির উত্তর এখনও জানা যায়নি। প্লেন ক্র্যাশ। বলা হয় বিমানে করে যাত্রা করা সবচাইতে নিরাপদ, কিন্তু আকাশে কোনো দুর্ঘটনা ঘটলে বাঁচার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। আর যদি এমন ঘটনা আপনার চোখের সামনে ঘটে তাহলে আপনি হতবিহ্বল হয়ে যাবেন। আর এমনই এক ঘটনা তাইওয়ানের কিছু বাসিন্দার একেবারে চোখের সামনে ঘটেছে, যা তারা তাদের ক্যামেরাতে ধারণ করেছেন। প্রায় 58 জন যাত্রী নিয়ে উড়ন্ত একটি বিমান হাইওয়ে থেকে কিছুটা দূরে নিচের দিকে ঝুঁকে পড়তে থাকে, আর বিমানটির সামনে থাকা একটি গাড়ির সাথেও এর পাখার সংঘর্ষ বাধে এবং বিমানটি পাশের নদীতে গিয়ে পড়ে। সেই রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলো কখনো হয়তো চিন্তাও করতে পারেনি যে তারা এমন ভয়ানক দুর্ঘটনা নিজের চোখে দেখবেন। এটি বেশ হৃদয়বিদারক ছিল। এই দুর্ঘটনায় 23 জন মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন। বন্ধুরা, আপনি কি কখনো চোখের সামনে দুর্ঘটনা দেখেছেন? দেখে থাকলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। লাউন ব্লিস্টার। এই ভিডিওতে যা দেখছেন তা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। দেখুন কিভাবে মাটির এই অংশ ঢেউয়ের মতো করে ধুলতে শুরু করে, ঠিক যেন মাটির নিচে কেউ পানি ভরে রেখেছে। আসলে যেসব এলাকায় অনেক বেশি বৃষ্টিপাত হয় সেখানে এমনই প্রায় দেখা যায়। মাটি এবং ঘাসের মধ্যবর্তী খালি জায়গায় পানি ঢুকে যাওয়ার কারণে এই জায়গাটি ফুলে বেলুনের মতো হয়ে যায়। একে লাউন ব্লিস্টার নামে মানুষ জেনে থাকে। সেই স্থানে বেলুনের মতো ছিদ্র করে দিলে সেখান থেকে সব পানি বের হতে থাকে। স্ট্রেঞ্জ অ্যানিমাল বিহেভিয়ার। বন্ধুরা, আগে থেকে বলে রাখছি যে এই বাচ্চাটি একেবারেই সুরক্ষিত আছে, চিন্তার কারণ নেই। এই ভিডিওতে দেখা যাচ্ছে এই দুষ্ট বানরটি সাইকেলে চড়ে এই বাচ্চাটিকে টেনে হিসে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক যেন সে এই বাচ্চাটিকে কিডন্যাপ করার চেষ্টা করছে। যদিও সে এতে সফল হতে পারেনি, কিন্তু বানরের এমন আজব কাণ্ড সবাইকে হতবাক করে দিয়েছিল। প্রাণীদের কথা যখন বলছি তখন একবার এই ভিডিওকেই দেখুন। এই বেলুগা হোয়েল সমুদ্রের পানিতে মানুষের একেবারে কাছ দিয়ে যাচ্ছিল, আর তাকে মানুষের সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেও দেখা যাচ্ছে, ঠিক যেন এটি কারো পোষা প্রাণী। ঠিক তখনই এমন কিছু একটা ঘটে যা কেউ স্বপ্নেও চিন্তা করেনি। যখন একটি মেয়ে মাছটিকে আদর করার জন্য সামনের দিকে ঝুঁকে যান, তার ফোনটি পানিতে পড়ে যায়, আর সাথে সাথেই বেলুগা হোয়েলটি পানি থেকে নিজের মুখে করে মেয়েটির ফোন নিয়ে আসে এবং তার হাতে হস্তান্তর করে। এতে বোঝা যায় সব প্রাণী বানরের মতো ফাজিল হয় না। এক্সট্রিম রেইন। বন্ধুরা, বৃষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সত্যি বলতে আমি নিজেও বৃষ্টি অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি বৃষ্টির নাম শুনলেও হয়তো ভয় পাবেন। 2018 সালের ঘটনা, যখন ওমানের একটি শহর সালালাতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু প্রকৃতি এখানে যেন একদিনেই পুরো 3 বছরের বৃষ্টি একসাথে বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই বৃষ্টি হঠাৎ করেই তুফানের রূপ নেয়, আর আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা জলপ্রপাতের রূপ ধারণ করে। এটি সামনাসামনি বেশ ভয়ানক ছিল। এই বৃষ্টিপাতের ফলে সেখানে বেশ ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণনাশ ঘটে, আর নাম না জানা আরও কত মানুষ যে ভেসে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
বিশেষজ্ঞদের মতে এমন ভয়ানক বৃষ্টি এর আগে পৃথিবীর কোথাও ঘটেনি। আর এই একদিনের বৃষ্টির পরিমাণ গত তিন বছরের সম্মিলিত বৃষ্টির সমান। এই ঘটনা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোন ঘটনাটি আপনার কাছে বেশি অবাক লেগেছে তাও আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভয়েস টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।